नमस्कार उपस्थित सकल दर्शक मंडली के जानाई आमार प्रणाम एवं दीनबंधु मंच कला कौशलीदेर के जानाई आमार प्रणाम। एखाने दुटो लाइन आमी बोलते चाइछी, दीनबंधु मंच आमार काछे मंदिरेर समान। आमी प्रथम এই মন্দিরে প্রবেশ করি এই নাট্যরঙ্গের মাধ্যমে, সেটা আমাদের বঙ্কেশ ঘোষ মহাশয় আমাকে সহযোগিতা করেছিল সেই মুহূর্তে। নাগরিক যে নাটকটা অভিনয় করেছিলাম তাতে যে সংলাপগুলো ছিল সেটা আমার লেখা ছিল, কেন কি সবাই কাস্টিং সিলেক্ট হয়ে যায় কিন্তু আমার কাস্টিংটা ছিল না। তখন আমি বঙ্কেশবাবুকে অনুরোধ করলাম যে আমি কিছু সংলাপ তৈরি করছি, যদি আপনি অনুমতি দেন। উনি পছন্দ করেছিল, তখন বঙ্কেশবাবু আমাকে প্রথম এই মন্দিরে প্রবেশ করার অধিকার দিয়েছেন। তো বঙ্কেশ ঘোষ মহাশয়কে আমি আমার প্রণাম জানাই এবং আমার অভিনয় জগতে পথপ্রদর্শক, সিনেমার পরিচালক এবং নাট্য জগতের পরিচালক অজিত দাস মহাশয়, অজিত দাস মুসাফির মহাশয়কে জানাই আমার প্রণাম এবং সকল দর্শক মন্ডলীর কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেব, কারণ কবিতা পাঠ আমার হয় না, যদিও একটু একটু লিখি, মুখস্থ বিদ্যা আমার একদম নেই। তো উচ্চারণগত কোনো ভুল থাকলে আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি, স্বাধীনতার স্বাদ। আমি দেখেছি ক্ষুধার জ্বালায় বালক ক্রন্দন করে, অঙ্কে খাতা ছিঁড়ে কাগজে ঠুনো বানায় ঘরে, কাগজের নৌকা বানাতে ভাজ ভুলে গেছে আজ, হৃদয়ের সাগর শুকায় মরুভূমিতে বিনামে পড়ে বাজ, হতভাগা মা ছিন্ন বস্ত্রে লজ্জা নিবারণের দায়, মলিন মুখে অন্তরে বইছে ক্রন্দন তবু চোখ হায়, অন্যের সন্ধানে মনে হয়েছে সমুদ্রের ঢেউ, নিজেকে বিসর্জন দেবে সম্মান বাঁচিতে আসবে কেউ, বৃদ্ধ পিতা ভিন্ন কণ্ঠে চিৎকার করতে না পারে, উদ্ভ্রান্তের মতো তাকিয়ে থেকে ভগ্ন লাঠি ধরে, অসহায় পুত্র পারে চেষ্টা পিতৃঋণ সদাবার, ক্লান্ত হয়ে বারবার ভাগ্যকে দোষারোপ এবার, বেকার যুবক যুবতী রকে আড্ডাটা জমি খেয়ে ধনুক ভেঙে গেছে খালি হাতে ধরে আছে তীর, প্রেম যেন শুকনো পাতার মতো শুকিয়ে কেরিয়ার হবে না জানি মরিচিকাতে আছে তাকিয়ে, চাষি ভাই বারবার নতুন সূর্যের আলোতে বুক বাঁধে, প্রতিভাহীন বধূ নীরবে ধোয়াতে চোখ বুঝে রাতে, ছিল বর্ষা এবার ফসল উৎপাদন হবে ভালো, আমফানের ঝড়ে সবকিছু নোনা জল হয়ে গেল, শ্রমিক দেনার দায়ে বারবার সুদ গোনে, কাবলিওয়ালা দেখলে ভয়ে কাঁপে মরে যাবে প্রাণী, মঙ্গলসূত্র একবার পড়েছিল খুশিতে গলে, স্বর্ণকার বলে টাকা না দিলে অলঙ্কার যাবে জলে, বইগুলো এত ভারী কাঁধে নিয়ে চলা দায়, মা বাবার আশা ফলে রেজাল্ট যায়, শৈশব থেকে পরিসর স্বাধীনতার স্বাদ নেই, বদ্ধ ঘরে বসে থাকি একা জানালাতে উঁকি দেই, কবির চেষ্টা বারবার কবিতা লিখতে পারে না, অপমানে ঘৃণা আসে প্রকাশকের কাছে আর যাবে না, যা ছিল লেখা ডায়েরি ছিন্ন করে জ্বালিয়ে দেয়, রাতে ঘুম আসে না তাই তো ঘুমের ট্যাবলেট খায়, সাংবাদিক আতঙ্কে মুখ লুকায় চিনে ফেলার ভয়, খবরটা ছিল সত্য তাই তো দাদারা পায়নি জয়, ক্যামেরাটা অভিমান করে দিল জলে ফেলে, হয়তো মিথ্যে মামলা জড়িয়ে ঢুকিয়ে দেবে জেলে, হাহাকার করে শিক্ষিত পাগল হয়ে রাস্তায় ঘরে, জ্বর নেই তো ছেঁড়া কম্বল গায়ে কাঁপুনি করে, রাজ্যে গিয়ে বই পড়া ভেবেছিল ডাক্তার হবে, ভরা আলমারিতে আজ বইগুলো ধুলোতে রবে, মেধাবী ছাত্র রাজনীতির ঘূর্ণি পাকে বাঘ খায়, সোনারি স্বপ্ন ভেবে চাকরি বয়স পেরিয়ে যায়, জীবনে হবে না কেউ জীবন সঙ্গী শুকনো মগজে,
মোড়ে চায়ের দোকানি মগ্ন খবরে কাগজে, নকল করে পাশ অফিসের বড় বাবু হুকুম করে চলে, ঘুষ দিতে পারেনি বলে চেয়ারটা গেল বিফলে। অফিস ফিরে বাড়িতে আমার নিদ্রা থেকে ব্যাঘাত, বড়বাবু বলে অতিরিক্ত অর্থ দিয়ে বাড়িতে পাই আঘাত। প্রিয়ের মৃতদেহ নিতে পায়নি অ্যাম্বুলেন্স আদিবাসী, নিজ জন্মভূমি শিক্ষার অভাবে আজ হলো পরবাসী। হওয়া পৃথিবী মৃত্যু থেকে পায় চন্দন কাঠ, মৃত্যুর পরে সবই তো মাটিতে মিশে যায়, খালি থাকে হাত। ভুল ত্রুটি মার্জনা করবেন। Okay, I'm going to